হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও একরকম আছি। তো এই উইকটা আমাদের জন্য ভীষণ মানে কি বলবো, একটা ক্রুশিয়াল উইক ছিল, ছিল না মানে এখনও চলছে। তো এই সপ্তাহে মামুনের একটা মেজর অপারেশন হয়েছে, যেটা হার্টটা ভেঙেছিল সেই অপারেশনটা নয়, একটা অন্য অপারেশন হয়েছে। টিকলু এখন হসপিটালে গেছে, আজকে হচ্ছে শুক্রবার, বাজে এখন দুপুর একটা। টিকলু হসপিটাল থেকে আসুক, এখনও যে চিন্তা একদম মুক্ত আছে সেটা নয়। মামুনি অ্যাকচুয়ালি এখন পার্শিয়ালি ভেন্টিলেশনে আছে, তো ওরা গেছে এখন হসপিটালে। তো আজকে সেটা খোলার কথা, সেটা খোলা হচ্ছে কি হচ্ছে না সেটা আমি এখনও বুঝতে পারছি না। তো টিকলু ফিরুক, ফেরার পর সবটা জানবো ওর কাছ থেকে, তারপরে তোমাদের সবটা ডিটেলসে বলবো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। কিন্তু মামুনি ইজ বেটার, আগে থেকে অনেকটাই ভালো আছে। আমরা মানে জাস্ট টিকলু ফোন করেছিল, এখন বাজে দুপুর পৌনে দুটো, আর মামুনির ভেন্টিলেশন, যেটা পার্শিয়াল ভেন্টিলেশন চলছিল, সেটাকে খুলে দেওয়া হয়েছে, এবং মামুনির রাইস টিউবও খুলে গেছে। তো ওটা অনেক বড় রিলিফের খবর আমাদের জন্য, বিকজ যেরকম বলছিলাম এই উইকটা ভীষণ টেনশনে কেটেছে। তো ফাইনালি মামুনি এখন অনেকটাই টাচউড বেটার আছে। তোমরা অনেক প্রে করেছো, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক গুড উইশেস পাঠিয়েছো, তার জন্য ধন্যবাদ বলবো না, ধন্যবাদ তার জন্য খুবই কম। এভাবে আমাদের পাশে থেকো। কী কী হয়েছে প্রসিডিওর মামুনির, কী কী জিনিসপত্র হয়েছে সেটা টিকলু আসলে ও ভালো বলতে পারবে, একসাথে বসেই বলবো। তার আগে তোমাদের একটু সিম্বাকে দেখিয়ে দিই। তোমরা নিশ্চয়ই অনেকদিন সিম্বাকে মিস করেছো, অনেকে আমাকে মেসেজও করেছে যে সিম্বাকে দেখতে পাচ্ছি না। সিম্বা বাবা তোমাদের এখন অনেক বড় হয়ে গেছে, এখন আর গামলাতে চান করে না, এখনও বাথরুমে চান করে। আজকে থেকে ওর বাথরুমে প্রথম স্নান করা স্টার্ট। কি গো, কি খবর সিম্বাটা? সিম্বা সিম্বা, এটা যে আমার সিম্বা, পুতুল না পুতুল পুতুল, এটা যে আমার পুতুল, এটা যে সোনার পুতুল, পুতুল না পুতুল 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 পুতুল। ঠামি কই, আমার ঠামি কই ছো না, ঠামি ঠামি চেকআপে গেছে, চেকআপে গেছে বাবা। তো এই হচ্ছে সিম্বার এই শুয়ে চান করার জায়গাটা। এটা গামলায় পাতলে এখন কি করছে মা? ও গামলার আর এটার মানে ডিফারেন্সটা একটু কম হয়ে যাচ্ছে, তো পাটা ফট করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, তখন মন ভয় লাগছে না যদি পাটা ভেঙে টেঙে যায়, সেই জন্য আজকে থেকে আমরা এই প্রসেস। আর প্লাস প্রচন্ড প্রচন্ড ছটফট করছে, প্রচন্ড ছটফট করছে, আর এমনি একটু ছটফট করেও। এই যে চলো চান করে নেবো, চলো প্রথমবার বাথরুমে স্নান হচ্ছে, হ্যান্ডশেক প্লিজ, হ্যান্ডশেক। আজকে শুক্রবার, মা হসপিটালে অ্যাডমিট হয়েছে, মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে। এর মধ্যে অনেকগুলো জিনিস হয়ে গেছে, তোমাদের সঙ্গে আমরা কানেক্টেড নই, তার অনেক কারণ আছে, কারণগুলো বলবো। এক তো হচ্ছে যে মেন্টালি আমরা কেউই প্রিপেয়ার ছিলাম না এই ব্যাপারটার জন্য। মা হঠাৎ করে ওই যেরকম জানো তোমরা, লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যেবেলা বসে পড়ে একটা জায়গাতে, পরে তারপরে আমরা যখন হসপিটালে নিয়ে যাই, তখন ডাক্তারবাবু বলেন যে মার ফিমার বোনের একটা জায়গা ফ্র্যাকচার হয়ে ডিসলোকেট হয়ে গেছে, এবং দ্যাট নিডস টু বি অপারেটেড অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবং সেই সব যখন করার জন্য এক্স রে সব কিছু, সিটি স্ক্যান এসব করা টরা হচ্ছে, তার মধ্যে মার লাংসের সমস্যাগুলো আবার দেখা দিল। ডাক্তারদের যে প্যানেলটা রয়েছে, তারা বেসিক্যালি চেয়েছিলো যে মাকে পুরোপুরি স্টেবল করে তারপরে অপারেট করতে। সব ঠিকঠাকই যাচ্ছিলো, তো হঠাৎ করে একদিন আমাদেরকে ডাকা হলো, সেটা বোধহয় মা অ্যাডমিট হওয়ার দিন দুয়েক পরে, যে এক্ষুনি মাকে অপারেট করতে হবে, ফিমার বোনের যে জায়গাটা রয়েছে তার ওখানে কোনো একটা আর্টারি পাস করেছে, সেখানে আর্টারিটা পাংচার হয়ে গেছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, ওটাকে ইমিডিয়েটলি স্টপ করতে হবে। তো সেইটা নিয়ে তো আমাদের যা অবস্থা হয়েছিলো আর কিছু বলার নেই। আমি ভয়ঙ্কর একটা দিন কাটালাম, মানে আমি মামুনিকে দেখতে এসেছিলাম, আর আমাকে এসে এসে সঙ্গে বন্ডের কাগজ এই যে অপারেশন হবে অ্যান্ড অল দ্যাট, খুব ঘাবড়েছিলাম। ডাক্তারবাবুরা অনেক কথাই বললেন, তো মামুনির হেমোগ্লোবিনটাও কম ছিল, সব কিছুই
পুরো লস্ট ছিলাম, পুরো লস্ট ছিলাম। যাই হোক, এখন মামুনি ভালো আছে, বেডে দিয়েছে মামুনিকে, এবং খুব তাড়াতাড়ি আমরা বাইরে যাব, বাড়ি নিয়ে যাবো মামুনিকে। যে সময় আমি মহামৃত্যুঞ্জয় জাপ করছিলাম, দিদি আর মানি ঠাকুর ঘরে বসেছিল, টিকলু তো কিছুক্ষণের জন্য পাগলই হয়ে গেছিল, দাদা আমি আর আমরা কিছু করিনি, ডাক্তারবাবুরা করেছে, সত্যি ওনারা সত্যি ভগবান। যাই হোক, খুব আনন্দে আছি বলে আমি এক্ষুনি ক্যামেরা বার করে আমি এটা রেকর্ড করে রাখতে চাই। রিকভার হয়ে যাবে, মানে আমি শিওর মামুনি ভীষণ স্ট্রং মহিলা। আমি তোমাদের আগেও বলেছিলাম, অনেকবার বলেছিলাম যে মামুনির ব্যাপারে তোমাদের বলবো যে হাউ স্ট্রং শি ইজ। দাদা গেছে কথা বলতে, একজনই অ্যালাউড, তো বললাম দাদাকেই যেতে। সিরিয়াসলি আজকে মানে এত ভয় আমি পেয়েছিলাম না। আমার মনে পড়ে যখন পাপা ভর্তি থাকতো তখন দাদু ভাই দিদি, যাই হোক ওটাও একটা ফেস ছিল, এটাও একটা ফেস, তো ওটাও কেটে যাবে। মামুনির যে মেজর অপারেশনটা ছিল সেইটা হয়ে গেছে, আর এখন যেটার জন্য ওয়েট করছি সেটা হচ্ছে যে হাড়ের সমস্যাটা। আরও কিছু সমস্যা আছে মামুনির যেগুলোকে আস্তে আস্তে ট্রিট করতে হবে, এবং আমরা সেটা ডাক্তাররা করবে, এই হচ্ছে ব্যাপার। তো লাকিলি সেদিনকে অপারেশন সাকসেসফুল হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। তারপরে যেহেতু মা লাংসের একটু সমস্যা আছে, মাকে পার্সিয়ালি ভেন্টিলেটরে রাখা হয়েছিল, সেটা আজকে সকালে খুলে নেওয়া হয়েছে। তো এখন আমার যাচ্ছি মার কাছে। তো এবার পরবর্তী স্টেপ হচ্ছে যে মাকে আইসিইউ থেকে এইচডিইউতে ট্রান্সফার করা, এবং ডাক্তারের আবার ডিসাইড করা যে মার ফ্র্যাকচারটা কবে অপারেট করা হবে। তো আজকে শুক্রবার, আশা করছি সামনের সপ্তাহে মোটামুটি বৃহস্পতি শুক্রবারের মধ্যে সেটা হয়ে যাওয়া উচিত। ছেলের ডাক্তার দেখানো রয়েছে, ছেলেকে মোটামুটি প্রায় 5 দিন ডিউ ডাক্তার দেখানো। ছেলেকে নিয়ে যাবো ডাক্তারের কাছে 5টার পরে, এখন বাজে 4:30। 4:30 থেকে 5:30 হচ্ছে মার ভিজিটিং আওয়ার। দাদা অলরেডি বেরিয়ে গেছে আমার বাড়ির থেকে, হসপিটাল হার্ডলি 5 মিনিট, তো আমিও বেরিয়ে পড়ছি গিয়ে ওখানে মাকে দেখে, তারপর ওখান থেকে আবার কানে ব্যাক করবো। 5টার মধ্যে এসে ছেলে আর স্নেহাকে তুলে তারপর আবার ডাক্তারের কাছে যাবো। চলো দেখা হচ্ছে। আমি এখন রেডি হয়ে গেছি, যাবো সিম্বুকে নিয়ে ডাক্তার দেখাতে, কিন্তু টিকলু এখন অবধি এসে পৌঁছায়নি। আজকে সব থেকে আনন্দের খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে মামুনির সাথে ভিডিও কলে কথা হয়েছে, তো মামুনি ভালো আছে, বেশ ঠিকঠাক দেখলাম টাচউড। অ্যান্ড আমার সাথে হয়েছে, সিম্বার সাথে হয়েছে, দিদির সাথে হয়েছে, বাবুলির সাথে হয়েছে, মামুনি মামুনি বলছি মা মানি সবার সাথে হয়েছে। তো আশা করছি মামুনির অ্যাকচুয়ালি একটা অপারেশন হয়েছে যেটা অলরেডি টিকলু তোমাদের বলেছে, আর একটা যেটা মেন অপারেশন যেটার জন্য হসপিটালে যাওয়া সেটা করবে, কিন্তু দুটো অপারেশনের মধ্যে একটু গ্যাপ চাই। সমস্ত খারাপ জিনিসের সাথে না কিছু জিনিস ভালোও জুড়ে থাকে, সব কিছু খারাপ হয় না, সব খারাপের মধ্যে ভালোও থাকে। যেমন ধরো এই যে মামুনি হসপিটালে গেল, মামুনির সমস্ত থরো একটা চেক আপ হচ্ছে, এবং মামুনির যে লাংসের সমস্যাটা ছিল সেটা অনেকটাই ডাক্তাররা এটাকে ঠিক করে ফেলেছে। মামুনির চেস্টে যে কনজেশনগুলো ছিল সেগুলো এই মুহূর্তে টাচউড নেই, এবং মামুনি অনেকটা ভালো মতন নিজের স্যাচুরেশন মেনটেন করছে, নিজের বিপি মেনটেন করছে। তো সেটাই আর কি, একটা ফুল চেক আপেরও মানে একটা বয়সের পর কি সব বয়সই এখন দেখতেই তো পাচ্ছ, কোনো বয়সেরই কোনো কিছু ঠিক নেই। আজকে ঠিক আছি, কালকে জানতে পারলাম এমন কিছু হয়ে গেছে যেটা মানে আর রিভার্স করা যাবে না। এই জন্য সবসময় একটা বডি মাইন্ড দুটোই চেক আপে রাখা উচিত, এবং মামুনির যেটা ফুল একটা থরো চেক আপ হয়ে গেল সেটা খুব ভালো হলো, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড সিম্বা বাবাকে আমি রেডি করে দিয়েছি, মানি যে জামাটা সিম্বাকে দিয়েছে সেটা পরিয়েছি। আর সিম্বার জন্য অ্যাকচুয়ালি পুজোর সময় আমি কিছু জিনিস আনিয়েছিলাম, কিন্তু ওটা খুব লেট ডেলিভারি করেছে, তো সেই জিনিসগুলো সিম্বাকে আমি পরিয়েছি, তোমাদের দেখাবো, কিন্তু এখনও ঘুম হচ্ছে। সিম্বার খিদু পেয়ে গেছে, তাই সিম্বা এখন খাচ্ছে, আর ডাক্তারের কাছে বিশাল ভিড় লাইন,
ও গিয়ে নামটা লিখিয়ে আসে, ততক্ষণ আমরা দুজন গাড়িতেই বসবো। এখন ওর লাইট হচ্ছে ভীষণ প্রিয় বুঝলি তো, ওর বেশ একটা লাইট চাই, সেটাকে যদি কোনো রকমে ও ধরতে পারে। হলুদ আলো ছিল ভীষণ প্রিয়, ওকে বসিয়ে রেখেছি যাতে ওর বার্পটা হয়ে যায়। দেখো কি করছে লাইটটা দেখে, ও বলি আমি আর সিম্বু এখন বসে আছি একটা ক্যাফেতে, ক্যাফে 82 এটার নাম। আর এই যে সিম্বু, ডাক্তারবাবুর অনেকটা সময় লাগবে, দেড় ঘন্টা সময় লাগবে, প্রচণ্ড ভিড় ওখানে। তো এই পাশেই ক্যাফেটা, জাস্ট যেখানে আমার ডাক্তার দেখাতে আসে ঠিক তার পাশেই, খুব সুন্দর করেছে। তোমরা অলরেডি দেখলে যে বাইরে থেকে দারুণ লাগছে দেখতে। এবং এটা শুধু একটা ক্যাফে না, এর সাথে একটা স্যালনও আছে। স্যালনটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, মানে একটা না আমরা যে দিল্লিতে যেতাম, দিল্লিতে আমি যখন থাকতাম ওখানটা স্যালন আছে লুকস বলে, তো সেইটার একটা ফিল দিচ্ছে, বেশ ভালো লাগে। আর আছে গীতাঞ্জলি, ওগুলো সব সাউথ দিল্লিতে, তো ওই রকম টাইপের একটা ফিল আছে। তো ডেফিনেটলি একটু মামনি সব ঠিকঠাক শরীরটারির হয়ে গেলে একদিন এসে জমিয়ে সার্ভিসেস নেব। আর এখানে একটা অর্ডার করেছি ক্যাফে মোকা, ওটা খাবো, তারপর ততক্ষণ আই গেস হয়ে যাবে, দেন আমরা মা বাড়াতে বেরিয়ে যাবো। সিম্বু একটু খেয়েছে, খেয়ে এখন তোমার কোলে ঘুম ঘুম করছে, আর দেখি ঠিক যদি চা পাত কিছু খাবে কি না, নাহলে আমরা চলে যাবো, জাস্ট এখানে একটু বসে কফি টফি খেয়ে বেরিয়ে যাবো। সিম্বা বাবা, এই জায়গাটা আমি স্প্রে করে এই ওয়াইপ দিয়ে মুছে তারপর ওকে শুয়েছে। এই যে এটা হচ্ছে গোটা লোকটা, আমি দেখাতে চাইছিলাম তোমাদের, জানি না দেখেছো কি না, এই বউটা খুব কিউট লাগছে। সিম্বা, ওই সিম্বা, এই যে হাসি হাসি করো তো, ও সিম্বা ছেনকে আমার সিম্বা কর, ওকে ব্যাস তোমার খেতে দিই না, দুধু দিই না, কিছু দিই না, ব্যাস। হাত হচ্ছে ওর ফেভারিট খাবার, আর এখন দেখো ঘুরে যেতে শিখেছে, মানে নজর হাঁটি দুর্ঘটনা ঘটি এরকম। এই যে আমার পুতুলাকে ঘুম পাড়িয়েছিলাম, বাড়ি এসে উঠে পড়েছে ঘুম থেকে, মানির কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, পুতুলি তুমি কি করছো বাবা। আর শুভ্র দাদা টিকলু খেতে বসেছে এখানে, তো বেড রেডি হয়ে গেছে, আর টিকলু ওইদিকে মাথা দেয় আর এদিকে পা, আর আমি এইদিকে মাথা দিই আর ওইদিকে পা, মাঝখানে ছেলে শোয়। আর আমি এইদিকে মাথা দিয়ে শুই, তার কারণ হচ্ছে পাখার তলায় শুই, নাহলে আরাম লাগে না। ডাক্তারবাবু আজকে ওর 4 মান্থ হওয়ার পর কত ওয়েট হয়েছে, তারপরে ওর শ্বেত দিয়ে বুক পিট দেখলো, তারপরে যেরকম যা যা ডেভেলপমেন্ট বা মাইলস্টোন এই সময় অ্যাচিভ করা উচিত সেইগুলো উনি চেক আপ করলে বললেন, সেই হিসাবে সব ঠিকঠাকই যাচ্ছে, সব ঠিকই আছে। এখন রাত্রি 1টা বাজে, টিকলু গেছে এখন ডাক্তারবাবুর সাথে কথা বলতে হসপিটালে। অ্যাকচুয়ালি এখন মামুনির সাথে দেখা করতে দেবে না, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আইসিইউ যিনি ডাক্তার, আইসিইউ যিনি ইনচার্জ সেই ডাক্তারবাবু, উনি রাউন্ড দেওয়ার পর এসে ওদেরকে বলবে যে মামুনি এই মুহূর্তে কেমন আছে। বিকালে যতক্ষণ অবধি নিউজ পেয়েছি, দাদা হসপিটালে ফোন করেছিল যে মামুনি নিজের হাতে খেয়েছে এবং অক্সিজেন চলছে না, বাকি সমস্ত কিছু প্যারামিটার্স ঠিক আছে। তো হ্যাঁ, প্যারামিটার সব ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তারপর বাকিটা টিকলু এসে বলবে। সিম্বার চেক আপও ভালোই গেছে, অ্যান্ড ওর নেক্সট চেক আপ হচ্ছে আবার ডিসেম্বর মাসে, ওর তখন ইঞ্জেকশন আছে, 6 মান্থে কিছু ভ্যাকসিনেশন আছে, তখন যাব, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ইঞ্জেকশনের কত সুন্দর ভয় লাগে, মনে হচ্ছে এটা কাটবে আবার, কিন্তু জরুরি দিতেই হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা ঝকঝকে টকটকে স্যানিটাইজ ব্লগ নিয়ে। চেষ্টা করবো এখন থেকে রোজ ব্লগ দেওয়ার, আবার রেগুলার ব্লগ দেওয়ার, যেহেতু মামুনি আস্তে আস্তে সুস্থ হচ্ছে, এবং আশা করছি যে নেক্সট উইকের মধ্যে মামুনি বাড়িও চলে আসবে। এবং মামুনির বাড়ি আসার আগে মামুনির রুমের একটা মেকওভার চলছে, তো সেইটা তোমাদের কালকে দেখাবো, ঠিক আছে? চ
চলো বাই বাই, গুড নাইট, লাভ ইউ।